दर्शक मेलार এই সময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হোসনিয়ারা বেগম যিনি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির যার কাছ থেকে আমাদের জানার আছে অনেক কিছু আমাদের বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন যার প্রজেক্ট ডিজিটাল বাংলাদেশ 2021 এই ভিশনে হাইটেক কতটুকুন আমাদের সাথে কাজ করছে এবং এই স্বপ্নটাকে কতদূর এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এই সব বিষয়গুলো জানতে পারবো যার কাছ থেকে চলে যাচ্ছি তার কাছে জি প্লিজ ম্যাম আমাদের হাইটেক পার্ক অথরিটির যে কাজ এটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমাদের যে 2021 সনের মধ্যে যে রূপকল্প বাংলাদেশের যে বাস্তবায়ন করতে হবে তার জন্য আমাদেরকে অনেক মানে 1 মিলিয়নের চেয়ে বেশি লোকের কর্মসংস্থান করতে হবে আমাদের রেভিনিউ ইনকাম করতে হবে আমাদের বিদেশি প্রমোটরদেরকে আনতে হবে বিদেশি বিজনেস এখানে ডেভেলপ করতে হবে এবং বিদেশে যে সমস্ত ফরেন এক্সপোজার যে সমস্ত আইটি ট্রেড বডি আছে তাদেরকে আমাদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে দিতে হবে আমাদের যে দেশীয় যে সকল ট্রেড বডিগুলো আছে এবং আইটি কোম্পানিগুলো আছে তাদেরকে পেট্রোনাইজ করতে হবে তার মানে এই যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে হাইটেক পার্ক অথরিটি একটা বিশাল ভূমিকা পালন করছে হাইটেক পার্ক অথরিটির প্রধান ম্যান্ডেটই হচ্ছে হাইটেক পার্ক সৃষ্টি করা এবং সেই সাথে সেখানে আইটি কোম্পানিগুলোকে প্রমোট করা তাদেরকে স্পেস তৈরি করে দেওয়া নতুন নতুন আইটি কোম্পানিগুলোকে সহায়তা প্রদান করা স্কিল ম্যান পাওয়ার তৈরি করা এবং সেই সাথে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা এর মধ্যে থেকে আমাদের হাইটেক পার্ক অথরিটি এখন পর্যন্ত আমরা 28টি জেলা এবং বিভাগে আমাদের হাইটেক পার্ক তৈরি করছি তার মধ্যে কয়েকটি হাইটেক পার্কের নাম একান্ত হয়ে বলা উল্লেখযোগ্য যেটি হচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর এবং আরেকটি হাইটেক পার্ক হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকুর এবং জনতা টাওয়ার এই সকল হাইটেক পার্কগুলোতে আমাদের পার্ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং কালিয়াকুর যেহেতু আমাদের 355 একর জমি কাজে এটি ডেভেলপ করতে আমাদের প্রায় 10 বছর সময় লাগবে প্রাথমিকভাবে 20% কাজ করার জন্য আমরা 2 জন ডেভেলপার যথা সামিট টেকনোপলিস এবং সেই সাথে আমরা ফাইবারাট্রম বাংলাদেশ টেকনো সিটি তাদের নাম এই দুটো ডেভেলপার কোম্পানিকে আমরা কাজ দিয়েছি এবং তারা যথারীতি তাদের একটি করে ব্লকে তারা আইটি ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য এবং স্পেস প্রদান করার জন্য তারা 2টি বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের যে বাংলাদেশ টেকনো সিটি তারা 1,86,000 বর্গ মিটারের মধ্যে যে বিল্ডিংটা তৈরি করবে সেটির ছাদ ঢালাই হয়ে দোতলার কাজ চলছে আমরা আশা করি যে আমরা এই জুলাই-আগস্টের মধ্যে বাংলাদেশ টেকনো সিটিতে আমাদের আইটি কোম্পানিগুলোকে তুলে দিতে পারবো আর এদিকে যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যেটা আমাদের যশোরে আছে আমরা 7টি কোম্পানিকে তাদের কার্যক্রম শুরু করার জন্য স্পেস বুঝিয়ে দিয়েছি এবং আমরা 15 তলা বিল্ডিংয়ের বাকিগুলোর স্পেস বুঝিয়ে দেওয়ার জন্য এবং আইটি কোম্পানিগুলোকে দেওয়ার জন্য আমরা আবার পেপারিং করেছি তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমরা তরুণ সম্প্রদায়কে যাতে করে কর্ম উপযোগী করে ফেলতে পারি সেই জন্য কিন্তু আমরা কার্যক্রম হাতে নিয়েছি আর এই ডিজিটাল বাংলাদেশের যে উদ্দেশ্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যেটা বলেন যে দেশে একটু বেকার ছেলে থাকবে না আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হবে সবাই নিজের পায়ে দাঁড়াতে শিখবে হাইটেক পার্ক অথরিটি কিন্তু তেমনই একটা সংস্থা যেখানে আমাদের ইয়াং জেনারেশনরা নিজেরা কাজ খুঁজতে পারবে আউটসোর্সিংয়ের মাধ্যমে অথবা অন্য কোনো ট্রেড বডির মাধ্যমে অথবা আমাদের কাছে ট্রেনিং নিয়ে তারা যাতে স্কিল ডেভেলপড হয় তার মাধ্যমে এই সবগুলো কিন্তু জয়েন্টলি আমাদের হাইটেক পার্ক অথরিটি থেকে আমরা করছি এই জন্য বলি যে আমাদের অর্গানাইজেশন অনেক বড় এবং শক্তিশালী একটা অর্গানাইজেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস নেশন ধন্যবাদ ম্যাম আপনাকে দর্শক আমরা জানলাম যে হাইটেক পার্ক কতটা দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের পথযাত্রাতে ম্যাম আপনাকে আপনাদের সঙ্গে এই হাইটেক পার্কের সঙ্গে আমরাও যে রয়েছি তার ছোট্ট একটি কারণ যদি আমরা বলি যে আজকে সফট এক্সপো 2017 যে মেলাটা হচ্ছে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে এই প্রথম কোনো চ্যানেল টিভি চ্যানেল যেটা অনলাইনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড এটাকে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে এবং প্রমোট করছে আইটি ডিপার্টমেন্টকে এটা জেনে আপনার কেমন লাগছে ডিজি বাংলার জন্য আপনার কি বলার আছে যখন এখানে আমার ইন্টারভিউ দেওয়ার আগ মুহূর্তে শুনলাম যেটা মানে ফলো করা হচ্ছে প্রচার করা হচ্ছে তখন আমার এত ভালো লাগছে আমার গর্ব লাগছে আর কি যে আমার সারা বিশ্ব জুড়ে তারা জানবে বাংলাদেশকে তারা জানবে বাংলাদেশে আইটি কোম্পানিগুলোকে যেমন এখনও আমাদের অনেক আইটি কোম্পানিগুলো বাংলাদেশে আসতে হেজিটেট ফিল করে তারা একটা দোটানার মধ্যে থাকে যে এখানে কি নিরাপত্তা আছে এখানে কি আমাদের ভালো কর্মী আছে কিনা তারপর এখানে কি ভালো ইন্ডাস্ট্রি আছে কিনা এখানে কি ভালো বড় বিল্ডিং বা যেটা গ্রিন বিল্ডিং বলি সেটা আছে কিনা আমরা কিভাবে কাজ করতে পারবো আমাদের বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিনা তা আমরা তো এগুলো মুখে মুখে বলি কিন্তু এই যে এখন যেটা হচ্ছে এর মাধ্যমে তারা নিজেরা চাক্ষুষ দেখবে আমাদের কাজ অনেক হালকা হয়ে গেল অনেক ধন্যবাদ যে এটা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের এখন খুব দরকার প্রচার খুবই দরকার প্রসার যেটা আমরা বিভিন্ন জায়গাতে আইটি পার্ক দেখতে যাই বিশ্বের লোকজন কেন আমাদের দেশে আসে না এটা আমাদের চিন্তা করতে হবে সেই জন্য এটি একটা বিরাট প্ল্যাটফর্ম সবাইকে জানানোর জন্য